শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হচ্ছে একেন্দ্রুল বেসর ভূঁইয়া। আমার আব্বার নাম মরহুম হাজি আব্দুল করিম ভূঁইয়া। আমার নাম হচ্ছে নুরজাহান বেগম। আমার বাড়ি সিদ্ধের বিল উকিয়া কক্সবাজার। 71 সালে তুমি কি দেখছো, বয়স কত ছিল? 71 সাল আসলে আমি তো সবে মাত্র হবে, আমি দেখিনি, কিন্তু আমি শুনেছি অনেক কথা। আমার বাবারও বলতো, ওনারা আমাদের উকিয়ার অনেক প্রবীণ ব্যক্তি, যারা যেমন শমশের আলম চৌধুরী, ক্যাপ্টেন সুবহান, নুর ইসলাম চৌধুরী, আবু আহমেদ, আমার আব্বা আব্দুল করিম ভূঁইয়া, আমার আরেকটা জ্যাঠা ছিল ফজল করিম ভূঁইয়া, উনিও মারা গেছেন। ওনারা আমাদের ওদিকে মায়ানমার একটা জায়গা আছে ডেকি বুনিয়া, ওখানে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে তারা সংগঠিত হয়েছিল। তো সংগঠিত হয়েছিল আমাদের ওদিকে বেসিক্যালি, তো আসলে আমি যতটুকু শুনেছি মুক্তিযুদ্ধ হয়নি, তবে ক্যাপ্টেন সুবহানের নেতৃত্বে 1971 সালে 16 ডিসেম্বরের দিকে তারা ওনারা থানায় এসেছিলেন, ইয়ে থানায়, এবং থানায় তখন 8-10 জন হয়তো পুলিশ ছিল, ওনারা ওনাদের আন্ডারে আত্মসমর্পণ করেছিল ওকিয়া থানায়। বেসিক্যালি ওখানে মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ বলতে যেটা যেমন ফ্রন্ট ফাইট যেগুলো, এগুলো তো আমাদের ওদিকে আসলে হয়নি। রাজাকারদের তৎপরতা ছিল বেশি, আমাদের অনেক আত্মীয় স্বজনদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল এটা আমি শুনেছি, এবং আমাদের ওখানে লিস্ট ধরে আমাদের অনেক যারা মুক্তিযোদ্ধ, যেমন এর মধ্যে ধরেন আছে শহীদ মাস্টার ইলিয়াস মিয়া, ওনাকে মেরে ফেলেছি এটা শুনেছি। পরে উকিয়ে এরকম আরও কয়েকজন, একজন হিন্দু বুদ্ধিস্ট আছে একজন, মানে 2-5 জনকে ওরা হত্যা করেছিল একটু আমি শুনেছি। আমার আব্বার অনেক সময় এগুলো বলতো। দুর্ভাগ্যজনক, আমার আশ্চর্য লাগে যারা কখনো মুক্তিযুদ্ধ যায় নাই, কিংবা যেমন আমি যাইনি, আমাকে যদি আপনারা মুক্তিযুদ্ধ হলে এটা তো হাস্যকর ব্যাপার হবে। এখন যারা কখনো মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল এই ধরনেরও আমি শুনিনি, তারা কিন্তু এখন মুক্তিযোদ্ধা গ্যাজেটে এসেছে, এটা খুবই দুঃখজনক। আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের ইতিহাস, প্রকৃত ইতিহাস যারা উদ্ঘাটন করে লিখবেন আজ থেকে 50 বছর পর হোক, 100 বছর পর হোক, তাদের কাছে প্রকৃত যারা সুসংগঠিত ছিল, যারা কাজ করেছেন, তাদের তালিকাগুলো আসুক। মুক্তিযোদ্ধার সপক্ষের একজন ব্যক্তির সন্তান হিসেবে, আমি শুধু প্রজন্মের সন্তান হিসেবে আমি বলতে চাই যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা সার্টিফিকেট না পাক, কিন্তু একটা ইতিহাসের তালিকা তারা থাকুক, এটাই হচ্ছে আমার বক্তব্য। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন।
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।